ধুমিতে ঘরে ফেরার মজাটা হলো, এরকম যদি প্রতিদিন হয় তো দারুণ মজা হবে। ঘর বাড়ি যায় তাড়াতাড়ি, না হলে আজ মা খুব বকবে, তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। হ্যালো, কে বলছেন? হ্যালো, আমি মালতি স্যার বলছি। মালতি আসেনি কেন আজকে টিউশন? ও শরীর টরীর খারাপ হয়েছে নাকি? হ্যাঁ স্যার, মালতি তো আজ টিউশন গিয়েছিল, আমাকে তো বলে গিয়েছিল যে মা আমি আমার বান্ধবীকে ডেকে তারপরে টিউশন যাব। দাঁড়ান দেখছি ওদের বাড়িতে গিয়ে কি করছে, মেয়েটা আসুক তারপরে মেয়েদের ব্যবস্থা করছি। ঠিক আছে স্যার, তাহলে রাখছি, ও এলে ফোন করা করাবো আপনাকে। মালতী, তুমি কোথায় গিয়েছিলে? মা আমি টিউশন গিয়েছিলাম তো, কেন কি হয়েছে? তুমি টিউশন গিয়েছিলে, তাহলে স্যার আমাকে কেন ফোন করেছিল? মা আমি রুমিদের বাড়িতে ছিলাম, একসাথে পড়ছিলাম দুজনে, বললো ওর পেট ব্যথা হচ্ছিল, পা ব্যথা হচ্ছিল, দিয়ে বললো আর যেতে পারবে না, সেজন্য বলছে চল চল একসাথে পড়ি। ও যদি না টিউশন যায় তুমিও টিউশন যাবে না, এলো কি হচ্ছে নাকি? আজ তোমার বাবা আসুক আমি বলবো, আর যদি এই যে সে কম নাম্বার হয় তো দেখবে কি ব্যবস্থা করবো। না মা, বাবাকে বলো না, আমি এর পর দিন থেকে প্রতিদিন টিউশন যাব, আর ওদের বাড়িতে ডাকতে যাব না। মা বলো না, বলো না। না তোকে আর পারা যাবে না, তোর বাবাকে বলতেই হবে। যা যা, মুখ হাত পা ধুয়ে পর পড়তে বসে যা যা।